আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে জয়েন করতে হয় এবং কিভাবে ফাইল শেয়ার করতে হয়। আমি প্রথমে জয়েন করে নিলাম। জয়েন করা হয়ে গেলে আমি এবার ঢুকে গেলাম আমার আইডি, যে মিটিং আইডিতে। মিটিং আইডিতে ঢোকার পরে এবার আমি ফাইল শেয়ার করব। কিভাবে ফাইল শেয়ার করতে হয়, প্রথমে মাঝখানে যে শেয়ার বাটনটি আছে, শেয়ার বাটনটি ক্লিক করব। শেয়ার বাটনটি ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, বিভিন্ন দেখেন এখানে গুগল ড্রাইভ আছে, তারপরে বক্স আছে, ফটো আছে, ডকুমেন্ট আছে, ওয়েবারিউল আছে, বুকমার্ক, স্ক্রিন, ক্যামেরা, যে যেটা যেটা ইচ্ছা সেটাই কিন্তু এখানে চুজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করে স্যার যেটা বলবে, যে কোনো ডকুমেন্ট পাঠাইতে চাই বললে ডকুমেন্ট ডকুমেন্ট শেয়ার করতে হবে, আবার ফটো ফটো চাইলে ফটো, এবং যদি সরাসরি রাইটিং করতে হয় সেটা আমরা ক্যামেরাতে যাব। ক্যামেরাতে আসলাম, ক্যামেরাতে আসার পরে আমি এবার রাইট করব, লিখব। স্যার যদি বলে তোমার নামটি লেখো সরাসরি, সেই ক্ষেত্রে আমি আমার নামটি লিখবো, পুরো যে নামটি আছে আমি কিন্তু নামটি লিখতেছি। আমার নামটি লেখা লেখা শেষ হয়ে গেলে এটা আমি স্ক্রিনের সামনে একটু তুলে ধরবো। তুলে ধরা ধরলেই আমার নামটি লেখা শেষ হয়ে গেছে। এবার আমি স্ক্রিনে সামনে দেখাচ্ছি, আমার স্ক্রিনে আমার নামটিকে তুলে ধরছি। সবাই সবাই দেখতেছে নাই তো? এভাবে স্যার যদি চায় আমাদের এভাবে শেয়ার করতে হবে। শেয়ার করা হলে এভাবে শেয়ার হলে আমরা আবার দ্বিতীয় অপশনে যাব। আমাদের যে অ্যাডমিট এবং রোল আছে, রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড আছে, সেগুলোকে আমরা শেয়ার করব। হচ্ছে যদি কেউ মোবাইলে আগেই যদি ফটো ছবি উঠায় রাখেন, সেক্ষেত্রে পিকচারটাকে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। ফটো থেকে যেখানে ফটোটা আছে ওইখান থেকে আপনাকে সেই ফটোটা সিলেক্ট করতে হবে। আপনি যদি অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এখানেই কিন্তু ক্লিক করতে হবে। আপনার যে ফাইলে এই ছবিটা আছে, আমার দেখুন, আমি আমি যেহেতু কম্পিউটারে কাজ করি, এই আমার কাছে অনেক ফাইল আছে, আমি একটা ফাইল দিয়ে দিলাম। যদি ছবি চায় তাহলে ছবি, এই মুহূর্তে আমার কাছে আমার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডটা যেহেতু আমার স্ক্যান করা নাই, এক্ষেত্রে আমি দেখাতে পারছি না, এই জন্য অন্য একটা দিয়ে আমি দেখাইতেছি কিভাবে এই জিনিসগুলো করতে হবে। তো আপনারা আগে স্ক্যান করে নেবেন, সকলেই আগে ছবিটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে তারপরে যে কাজটি করতে হবে, এই যে ক্রস বাটনটি আবার ক্লিক করার পরে আবার যাই ঢুকবেন, আবার শেয়ার বাটন লেখা আসবে। শেয়ারে ঢুকার পরে দেখবেন এখানে আমি ডকুমেন্ট ডকুমেন্ট কি ডকুমেন্ট আছে, ডকুমেন্টগুলো আমি এখান থেকে শেয়ার করতে পারবো। আমার যেটা দরকার, যে আমি আগামীকালের যে স্যার যে আমাদের ঈদ একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, আমি এটা আমি এখানে দেখালাম। আসলে এভাবেই কিন্তু শেয়ার শেয়ার করতে হয়, এভাবেই জুম অ্যাপে শেয়ার করতে হয়।